নমস্কার, আমরা সপ্তাহে 3 দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায়। এরপর সপ্তাহে 3 দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব, আসুন তা জেনে নি। আসুন জেনে নি সোমবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে নির্দেশ দিন। তারপর শিশুদের লাভ দেওয়ার কার্যকলাপটি করান। এরপরে শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপরে শিশুদের ছোট এবং বড় বস্তু চিনতে শেখান। এরপর মা ছয় জলের রানী যে ছড়াগানটি শিশুদের করান। তারপর শিশুদের উপলব্ধ সবজি দিয়ে ছাপ লাগাতে শেখান। এরপরে শিশুদের নিজের দেওয়া ছাপ দেখাতে বলুন। সবশেষে শিশুদের শব্দ দেখে বাড়ি থেকে লিখে আনতে বলুন। আসুন জেনে নি বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের ট্যারের ভিতর দিয়ে বেরোনোর কার্যকলাপ করান। তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের ক্রমানুসারে সাজাতে শেখান। তারপরে শিশুদের পায়রা ও পিঁপড়ে গল্পটি শোনান। এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে। গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন। এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন। শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন। তারপরে শিশুদের বস্তু গুণে রাখার কার্যকলাপ করান। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। আসুন জেনে নি শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। এরপরে শিশুদের পাখি ওড়ে কার্যকলাপটি করান। তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে গ্রীষ্মের ছুটিতে তুমি কি করতে চাও, তুমি কোথায় যেতে চাও ইত্যাদি শিশুদের জিজ্ঞাসা করুন। তারপর এক যে আছে মজার দেশ ছড়াগানটি শিশুদের করান। এরপরে শিশুদের যানবাহনের কার্ড দেখান এবং জিজ্ঞাসা করুন এই দুটি গাড়ির মধ্যে কোনটি দ্রুত চলবে। একে একে বিভিন্ন যানবাহনের কার্ড দেখিয়ে কার্যকলাপটি করুন। এরপরে শিশুদের বস্তুগুণে সংখ্যা লেখার কার্যকলাপ করান। সবশেষে শিশুদের বাড়ি থেকে ছোট এবং বড় বলের ছবি এঁকে আনতে বলুন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।